নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে নিমকি বানিয়ে দেখাবো। আর আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি যখন যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। আমি এই বাটির এক বাটি ময়দা নিলাম। এখানে 200 গ্রাম ময়দা আছে। এই বড় চামচে 1/4 ভাগ লবণ দিলাম। 1/2 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে মিষ্টির স্বাদ হবে না, কিন্তু নিমকিটা খেতে খুব ভালো লাগবে। 1/2 চামচ কালো জিরে দিলাম। এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো খাওয়ার সোডা ব্যবহার করব না, এটা ঘরোয়া পদ্ধতিতে বানানো হবে। এবার এতে আমি ঘি দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ময়াম দিতে হবে। দেখুন বন্ধুরা, মোটামুটি ময়ামটা হয়ে এসেছে। এটা দেখুন, এইভাবে মুঠো করলে কিন্তু ভাঙছে না, মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি এটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি 5-6 মিনিট ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার এটা আমি 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো, কারণ এর ভেতর যে চিনিটা দেওয়া আছে, চিনিটা গলবে, গলে ময়দাটা আরও নরম হয়ে যাবে। আমি এর থেকে আর বেশি নরম করব না, ময়দাটা একটু শক্ত শক্তই মেখেছি। এবার এটা 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, 1/2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুললাম, খুলে এবার দেখি ময়দাটার কি পরিস্থিতি। এবার এটাকে আমি আবার একটু ভালো করে মেখে নেব। চিনিটা গলে গেছে, এটা আবার একটু ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি আরও 1-2 মিনিট ভালো করে মেখে এরকম করে লেচি কেটে গোল করে নিয়েছি। এবার এটা আমি বেলবো। দেখুন ময়দাটা কিন্তু আমি বেশ ভালো শক্ত করে মেখেছি। আমি কিন্তু এটা কোনো তেল টেল দিয়ে বেলছি না। দেখুন বন্ধুরা, আমার একটা রুটি বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি নিমকি শেপে কাটবো। দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি, একদম রুটির মতন পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। এবার এটা কাটার জন্য আমি একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে এটা নিমকির শেপ দিয়ে কাটবো। দেখুন বন্ধুরা, এটা আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি বাকি লেচিগুলো বেলে নিমকির শেপ দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে অনেকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি নিমকিটা ভেজে তুলে রাখার জন্য এই প্লেটটার উপরে এই কাগজটা পেতে দিয়েছি, কারণ ওতে যে তেলটা উঠে আসবে সেই তেলটা এই কাগজটা টেনে নেবে। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নিমকিগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। আমি সবগুলো একসঙ্গে দিচ্ছি না, একটু অল্প অল্প করে ভাজছি।
দেখুন নিমকিটা যখন ভাজা হয়ে আসবে আস্তে আস্তে উপরে ভেসে উঠবে। আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আমি দু তিন মিনিট ধরে এগুলো ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা এইভাবে আমি সবকটা নিমকি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমার নিমকিটা তৈরি করা হয়ে গেছে। আমি যেভাবে তৈরি করেছি আপনারা বাড়িতে ঠিক এইভাবেই বানাবেন আর খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের নিমকিটার কেমন স্বাদ হয়েছে। আমার কিন্তু নিমকিটা খেতে খুব সুন্দর হয়েছে, কারণ বানানোর সঙ্গে সঙ্গে আমার মেয়ে অনেকগুলো খেয়েও নিয়েছে। আর দেখুন কেমন খাস্তা হয়েছে, আমি ভেঙে একটু দেখাই আপনাদেরকে। দেখুন কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।